আসসালামু আলাইকুম দর্শক, আজ 1 ডিসেম্বর 2023 রোজ শুক্রবার, সপ্তাহে 2 দিন 8 বসে শুক্রবার সোমবার আমরা আসছি আজ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুষড়াতে। আজ এই হাট থেকে শুকনো হাড্ডি সার দাবিগুলি কী দামে কেনাবেচা চলছিল আমরা তারই মূলত তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন পর্যাপ্ত আমদানি শুক্রবারের বাজারে, শুকনো দাবিগুলি কী দামে কেনাবেচা চলছে মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। আসলে দেখছিলাম এখানে একটা শুকনো হাড়যুক্ত গাভী, বড় ভাই কত এটা দাম রাখছে আজকে হাটে? ৪৭ বলে বয়স কেমন এটা? নতুন জোয়া 47,000 মূলত চাওয়া, আর 41 কিন্তু কাস্টমার বলে বয়স, কিন্তু নতুন জোয়া ডাবল বডি হাড্ডি সার বেচা কিনা কত করছেন এটা টার্গেট? বিক্রি করবেন এটা 43,000 বিক্রি করব আমরা পর্যায়ক্রমে আপনাদের শুকনো হাড্ডি সার দাবিগুলির আজকের বাজার রেট শুনব। আমদানি কিন্তু গাভীগুলি আজকের বাজার হাড্ডি সার চাচা লালটা কত? ৪০ হলে বিক্রি করবে। দর্শক হাটের শুরুতে কেমন দাম দর চায় বিক্রেতারা তারই মূলত তথ্য দেওয়ার চেষ্টা করতেছে আজকের হাটে। এখানে একটা শ্যাওলা রঙে দিয়েছিল, এটা কেমন? এটা ৪০ কি চাওয়া? ৩৫ ৪০ চাওয়া বিক্রি মূলত ৩৫ আজকের বাজারে। শুকনো গাভীগুলির আজকের ইয়ার থেকে আমরা মোটামুটি আইডিয়া নিচ্ছিলাম আজকের বাজারে শুকনো গাভীগুলির আজকের রেট ইয়ার থেকে। এখানেও দেখছিলাম চাচার কাছ থেকে। আচ্ছা চাচা ভালো আছেন? এই দুইটাই নাকি? এটা কেমন চাইছেন দাম আজকে? দুই দাঁত বয়স দাম কেমন এটা? দাম তো চাইছে ৪৮,০০০ চাওয়া দাম আজকের বাজারে শুনছিলেন। এটা 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 বয়স জোয়ান নাকি? ৬ দাঁত। এটা কেমন চাইছেন? এটা চাইছে ৩৩ কত হলে বিক্রি এটা? ৩৩ হলে বেচাবে। দর্শক আমরা শুনছি আজকের বাজারে হাট থেকে শুকনো হাড্ডি সার গাভীগুলির বর্তমান রেট কেমন যাচ্ছে সার্বিক পরিস্থিতি। প্রচুর পরিবারে মোটামুটি আমদানি রয়েছে শুকনো গাভীগুলির, আর মোটামুটি দাম দর জানার চেষ্টা করতেছি আজকে। খুব ছোটো টাইপের দেখছি, একদম খুব ছোটো টাইপের হাড্ডি সার গাভীগুলি। ভাই কত এটা আজকের আপনারা চাইতেছেন? ৩৫ চাওয়া কত পাইছেন এটা? কত বলে কাস্টমার? ৩২,০০০ ৩৫ আর ৩২ জোয়ান বয়স না? জোয়ান বয়স শুনছেন। আমরা মোটামুটি এভারেস্ট আজকের হাটের শুকনো গাভীগুলির দরদাম জানার চেষ্টা করি। ভাই আপনারটা কেমন দাম? ৩৮,০০০ চাইতেছেন চাওয়া দাম ৩৮,০০০ বয়স জোয়ান? বয়স জোয়ান কত বলে দাম কত পাইছে? ৩৩ হলে বিক্রি নাকি? শুনছেন আজকের বাজারে শুকনো গাভীগুলির বর্তমান রেট। এইখানে আমরা দেখছি হাড্ডি সার গাভীগুলো যাকে বলা হয়। কত চাচা? ৪২ চাওয়া। একটা গরু নিয়ে আইছেন না? গরু ৪-৫টা হলে বিক্রি হয়েছে, আর দুটা আছে, আর দুটা আছে। ৪২ গুলো তো চাইতেছে আজকের বাজারে। বয়স জোয়ান না? বয়স কিন্তু জোয়ান। কত বলে দাম দিছে? কত? ৩৫ বলে। টার্গেট কত বিক্রির? আর ২,০০০ হলে দিয়ে দেবে। ৩৭,০০০ হলে মূলত বিক্রি করবে শুকনো গাভীগুলির বর্তমান রেট। বাজার কি অবস্থা বর্তমান চলতেছে? কেমন? ভালো নয়? গরু নিয়ে আসলে বিক্রি হয় না? আচ্ছা, পার্টি খুবই কম। এদিকে দেখছেন মোটামুটি হাড্ডি সার যাকে বলা হয় গাভীগুলো।
সাধারণ রঙের একটা হার্ড ডিস্ক চাচা কত এটা চাইছেন আজকে এটা দাম তো চাইছি 42 বা 42 চাওয়া কত বলে এটা দাম রাজা কিনা 38 হলে করব 38 হলে বিক্রি হবে বয় জুয়ান জুয়ান বা জুয়ান বসের গাবি গরু 38000 হলে মূলত বিক্রি করবে আর 42 মূলত আজকের বাজারে চাওয়া শুনছেন বাজার কি অবস্থা আজকে আন্ডি কেমন কম বা কমই আছে না বাজার এখন ভালো নয় ভালো নয় আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ বাজার কম বাজার কম মোটামুটি আমরা আজকে আন্ডি গাবি গ্রুপের শুক্রবার ডিশে আইডিয়া নাও চেষ্টা করতে আজকে আন্ডি সার্ভ করতে আমরা এখানেও দেখছিলাম একটা গাবি গ্রুপ চাচা এক জোড়া কেমন চাইছেন দামের এই জোড়াটা 80 60 60000 30 30 করে 60 কত বলে কাস্টমার এলে অনলাইনে দিবে দাম বলছে দাম পড়েছে 55 বলে আর বিক্রি আর 2758 60000 মূলত চাইছে জোড়াটা আর 57 বলে মূলত বিক্রি করবে এই যে এক জোড়া গাবি গরু আজকের বাজারে শুনছিলেন বয় জুয়ান চাচা না মোটামুটি শুক্র হাট দিছে গাবি গরু সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করি লাল রঙের একটা হাড়ি শেষ এটা দাঁত খুলি পড়ি গেছে ওই বাবুনি এলে দাঁত খুলি পড়ি গেছে কত বড় ভাই লালটা ভালো আছে ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই কেমন চাইছেন প্রাইস দাম এটা দাম চাইছি এটা 44 44 চাওয়া 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 দাম মূলত 44000 কত বলে এটা দাম 35 35000 বলে 35 বলে জোয়ান বয়স না হ্যাঁ না চার দাঁত বয়স টার্গেট কত 38 40 38000 হলে বিক্রি করবে দুইটা নিয়ে আসলেন বাজার কি অবস্থা আজকে বাজার খুব খারাপ পার্টি পত্র নেই না না পার্টি পত্র তেমন নেই ঠিক আছে ধন্যবাদ তো আজকের বাজারে আমরা মোটামুটি শুক্র গাবি গরুগুলির এই হাট থেকে জানার চেষ্টা করলাম দাম দর আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক আজকের প্রতিবেদন বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মানুষ